মাথা চাড়া দিচ্ছে করোনা, রাজ্যবাসীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। প্রাইভেট নার্সিংহোমগুলিকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন মুখ্যমন্ত্রীর। আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা, এই প্রশ্নই ঘুরছে রাজ্যবাসীর মনে। ইতিমধ্যেই দেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতালের নার্সিংহোমের আইসিসিউগুলিকে ইনফেকশন মুক্ত রাখার পরামর্শ দেন তিনি। বেশি করে মাস্ক ব্যবহারের পাশাপাশি ভিড় জায়গায় যখন কেউ যাবেন একটু সতর্ক থাকবেন বলেও আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন, কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন, আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে। তাই বলছি, ভয় না পেয়ে আতঙ্ক না ছড়িয়ে সাবধানতার জন্য মাস্ক পরুন। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাইভেট নার্সিংহোমগুলিকে আমি একটু সতর্ক করতে চাইছি, তারা যেন আইসিসিউগুলিকে যথাসম্ভব সংক্রমণ মুক্ত রাখার চেষ্টা করেন। 24 নিউ ইয়ারে দিস ইজ আওয়ার ফার্স্ট গভর্নমেন্ট প্রেস কনফারেন্স, যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে, স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা, এই প্রশ্নই ঘুরছে রাজ্যবাসীর মনে। ইতিমধ্যেই দেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতালের নার্সিংহোমের আইসিসিউগুলিকে ইনফেকশন মুক্ত রাখার পরামর্শ দেন তিনি। বেশি করে মাস্ক ব্যবহারের পাশাপাশি ভিড় জায়গায় যখন কেউ যাবেন একটু সতর্ক থাকবেন বলেও আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন, কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন, আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে। তাই বলছি, ভয় না পেয়ে আতঙ্ক না ছড়িয়ে সাবধানতার জন্য মাস্ক পরুন। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাইভেট নার্সিংহোমগুলিকে আমি একটু সতর্ক করতে চাইছি, তারা যেন আইসিসিউগুলিকে যথাসম্ভব সংক্রমণ মুক্ত রাখার চেষ্টা করেন। 24 নিউ ইয়ারে দিস ইজ আওয়ার ফার্স্ট গভর্নমেন্ট প্রেস কনফারেন্স, যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে, স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।